ওয়েলকাম টু গুনগুন সোয়াল, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, কবিরাজি স্টাইলে টমেটোর চপ। আসুন দেখে নিই কীভাবে বানানো হয়। প্রথমে আমরা টমেটোটাকে কেটে টমেটোর ভেতরের শাঁসটাকে বার করে নিয়েছি। এবারে আমরা বেসন গুলে নেব। 3 চামচ বেসন নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন দিলাম। এবারে অল্প করে জল দিয়ে আমরা বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। ভালো করে বেসনটা ফেটিয়ে নিতে হবে, তাতে সামান্য পরিমাণের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। বেসনটাকে রেখে দিয়ে টমেটোর ভেতরে যে পুরটা আমরা দেব সেটা রেডি করে নিচ্ছি। সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধটাকে, জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি ভেজে আলু সিদ্ধটাকে মেখে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি। আর এর সাথে আমরা পুর করার জন্য 2 ডিম নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এবারে টমেটোর ভেতরে ডিম আর আলুর পুর দিয়ে রেডি করব। প্রথমে টমেটোর ভেতরে ডিমের ব্যাটার দেব। ডিমের ব্যাটার দেওয়ার পর এই আলু যে পুরটা রেডি করে রেখেছি এটাও আস্তে আস্তে দেব, চিপে চিপে দেব। এইভাবে প্রতিটা টমেটোকে রেডি করে নেব। টমেটো 4টে পুর ভরে রেডি হয়েছে। এবারে অল্প করে ওপর থেকে চিজ গ্রেট করে দেব। এবারে গ্যাসে সাদা তেল গরম হতে দেব। গ্যাসে তেল গরম হতে দিয়েছি। তেল যতক্ষণ গরম হচ্ছে আমরা টমেটোটাকে বেসনের ব্যাটারে ডুবিয়ে রেডি করে নিচ্ছি। বেসনের ব্যাটার নিয়ে নিয়েছি, এবারে টমেটোগুলো এতে ডুবিয়ে দেব। এক একটা করে টমেটো এর ভেতরে বেসনের ভেতরে ভালো করে ডুবিয়ে মাখিয়ে নেব। এবারে দেখব তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে, বেসনের ব্যাটারে ডুবিয়ে রাখা টমেটোটা তেলে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই থাকবে। হালকা ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেম লো করে দেব। আমাদের যে ডিমের ব্যাটারটা বেঁচেছে সেটা আমরা এই ঝান্নার সাহায্যে এই টমেটোর ওপরে দিয়ে দেব। আস্তে আস্তে টমেটোর সাথে এটাকে ডিমের ঝুড়িগুলোকে গুলিয়ে দেব। এবারে আস্তে করে আমরা এটা তুলে নেব। এইভাবে সব টমেটোগুলো আমরা ভেজে নেব। কবিরাজি স্টাইলে টমেটোর চপ রেডি। এবারে আমরা এর ওপরে একটু চিজ গ্রেট করে দিয়ে দেব। কবিরাজি স্টাইলে টমেটোর চপ রেডি। খুব সহজেই এটা বানানো যায়, সবাই একবার বাড়িতে বানান। আর কেমন হয়েছে আমাকে ইনবক্সে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।